শান্তিপূর্ষিত হোক আপনাদের সকলের উপর সেই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে কীটোচেনিক খাদ্যাভ্যাসের উপরে ছ মাস মেয়াদি একটি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে সেখান থেকে যে তথ্যগুলো শিখেছি এবং পশ্চিমের বড় বড়ো ডাক্তার এবং বিজ্ঞানীগণ বিভিন্ন গবেষণার মাধ্যমে নতুন যে সকল স্বাস্থ্য তথ্য খুঁজে বার করে আনছেন সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো যদি আমার এইরকম তথ্যের বিষয়ে আপনাদের আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে যদি আমার ভিডিওগুলোকে শেয়ার করেন তাহলে তাদেরও খানিকটা উপকার হবে বলে আমি বিশ্বাস করি তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিম খাবার ব্যাপারে দশটি ভুল ধারণা নিয়ে ডিম আপনারা যারা আমাকে অনুসরণ করেন তারা জানেন যে ডিম মানুষের জন্য আসলে অত্যন্ত পুষ্টিকর একটি খাবার মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়ে আমরা খাই এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এটাকে অনেক ডাক্তারই বলে থাকেন যে প্রাকৃতিক মাল্টিভিটামিন অর্থাৎ যত রকমের ভিটামিন মিনারেল আপনার দেহের জন্য প্রয়োজন তার সবই পাওয়া যায় এই ডিমের মধ্যে এবং সেটা পাওয়া যায় অত্যন্ত বায়ো অ্যাভেলেবল ফর্মে বায়ো অ্যাভেলেবল বলতে বোঝায় যে যেটা আমাদের শরীর খুব দ্রুত শুষে নিতে পারে এবং দেহ সেটাকে ব্যবহার করে আমাদের দেহের উপকারে সেটাকে কাজে লাগাতে পারে অনেক সময়ই আমরা সাপ্লিমেন্ট কিনে খাই ভিটামিন সাপ্লিমেন্ট কিনে খাই যেগুলো ঠিক মতন হজম হয় না হজম হলেও সেটাকে আবার আমাদের দেহ ব্যবহার করতে পারে না তো পয়সার পয়সা গেল ওদিকে উপকার পেলাম না অথচ ডিমের ক্ষেত্রে ব্যাপারটি সেটি হয় না তো যাই হোক ডিম খাবার ব্যাপারে বহু রকমের ভুল ধারণা বহুদিন থেকে আমাদের মধ্যে প্রচলিত আছে আর আপনারা অনেকেই শুনে থাকবেন যে ডিমের যেমন কুসুম খাওয়া ঠিক হবে না কার কারণ কুসুম খেলে ওজন বেড়ে যাবে কোলেস্ট্রল বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ভুল ধারণা তো আজকে ডক্টর কেনবেরির একটি উপস্থাপনা থেকে তথ্য নিয়ে আমি সেই দশটি ভুল ধারণা বা বিভ্রান্তির বিভ্রান্তিকর ধারণাকে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে ভবিষ্যতে যদি কেউ আপনাদেরকে ডিম খেতে নিষেধ করে বা ডিম খাবার ব্যাপারে এই যুক্তিগুলো তুলে আনে তাহলে আপনি মুচকি হেসে তাদেরকে বলতে পারেন যে না আপনার তথ্যের জন্য ধন্যবাদ কিন্তু আমি আমার ডিমটা খাবো যাই হোক আমি তাই করি চলুন তাহলে ভিডিওটি চালিয়ে দিয়ে আমরা শুরু করি তো প্রথম যে মিথটি বা ভুল ধারণাটি প্রচলিত সেটি হচ্ছে ডিমের মধ্যে হাই কোলেস্ট্রল আছে এবং সেজন্য এটা খাওয়া ঠিক হবে না এটি অত্যন্ত ভুল ধারণা কারণ হচ্ছে কোলেস্ট্রলটা ডিমের মধ্যে আছে যদিও ডিমের কুসুমের মধ্যে কোলেস্ট্রল থাকে কিন্তু সেটা খেলে আমাদের দেহে অকারণে কোলেস্ট্রল বেড়ে যাবে সেটা হয় না আর যে কারণে এই মিটটি সকলের মাঝে এত পরিচিত বা প্রচলিত সেটি হচ্ছে যে আমাদের সেই আরেকটি ভুল ধারণা যে কোলেস্ট্রল কারো বেশি থাকলেই এলডিএল কোলেস্ট্রল কারো বেশি থাকলেই তার হাট অ্যাটাক হবে এই ধারণাটিও আসলে ভুল তো ডিম খাওয়ার ব্যাপারে এই যে খানিকটা যে নিরুৎসাহ নিরুৎসাহিত করা আমাদেরকে সেটা এসেছে ওই ধারণা থেকে যে ডিম খেলে তার মধ্যে কোলেস্ট্রল আছে কোলেস্ট্রল বেড়ে গেলে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যাবে যদিও সেটি ভুল ধারণা তারপরে দ্বিতীয় যে মিথ বা ভুল ধারণাটি আমাদের মধ্যে প্রচলিত আছে সেটি হচ্ছে যে লাল ডিম যেগুলো সেগুলো সাদা ডিমের থেকে ভালো যদিও সেটার আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই মুরগির ডিম সাদা হোক লাল হোক পারে যে মুরগিটা কোন পরিবেশে বড় হয়েছে কোন পরিবেশে তাকে বড় করা হচ্ছে তার উপর ভিত্তি করে খানিকটা পরিবর্তন হতে পারে তো সেটা একই রঙের ডিম যেমন লাল ডিম আপনি দুটো ফার্ম থেকে সংগ্রহ করলেন একটাতে খাবার মুরগিকে ভালো পরিবেশে রাখা হয়েছে ভালো খাবার দেওয়া হয়েছে তাহলে সেটার হয়তো ডিমের যে গুণগত মান সেটা বেশি ভালো হবে অন্য একটা লাল ডিমের তুলনায় যেটা একটা ফার্মে করা হয়েছে যে ফার্মে সেই যত্ন নেওয়া হয়নি তো সেদিক থেকে এই ডিমের যে খোলসের রং আসলে এর ভেতরের পুষ্টিগুণের উপরে কোনো প্রভাব ফেলে না খোলসের রঙটা আসলে ভিন্ন হয় মুরগির জাতের উপর ভিত্তি করে এক এক জাতের মুরগি এক এক রকমের রঙের ডিম দেয় তো সুতরাং সেটা নিয়ে দুর্ভাবনার কিছু নেই তারপরের যে ভুল ধারণাটি সেটি হচ্ছে যে যদি গাঢ় রঙের কুসুম হয় তাহলে সেটা ভালো আর কুসুমের রং যদি খানিকটা হালকা হয় তাহলে সেটা তত ভালো নয় সেটিও আরেকটি ভুল ধারণা ডক্টর কেনবেরি বললেন যে কুসুমের রঙটাও অনেক ক্ষেত্রে মুরগির জাতের উপর ভিত্তি করে এদিক সেদিক হয় তো সুতরাং ওই ডিমের কুসুমের রংটা গাঢ় কিনা সেটা দেখেই সব সময় সেই সিদ্ধান্তে যাওয়ার আসলে বোকামি হবে অর্থাৎ আপনি যদি ডিম কেনে কিনে এনে থাকেন এবং সেই ডিমের কুসুমের রংটা হালকা রং হয়ে থাকে তাহলে দুর্ভাবনায় এই এরকম ভাববেন না যে আপনার ডিমগুলো আসলে কম পুষ্টিকর এগুলোর মধ্যে একই রকম পুষ্টি থাকবে বলে ডক্টর কেন দাবি করলেন তারপরের যে ভুল ধারণাটি প্রচলিত আছে সেটি সেটি অবশ্য আমাদের দেশে খুব বেশি প্রচলিত নয় বাইরের দেশগুলোতে বা পশ্চিমা দেশগুলোতে প্রচলিত সেগুলো হচ্ছে প্রত্যেকটা ডিমের গায়ে একটা ডেট দেয়া থাকে যে এত এই তারিখের মধ্যে ডিমটা খেয়ে ফেলতে হবে তো সেটি আবার একটি ভুল ধারণা যদিও আমাদের দেশে সেটি দেখা যায় না কারণ ডিমের গায়ে সেরকম ডেট কেউ দেয় না তো সেটাতে সবসময় ভালো তাও নয় কারণ যদি পাঁচ মাসে ছ মাসের পুরনো ডিম আপনার আপনি খান তাহলে সেটাতে কিছু পরিবর্তন হয়ে যাওয়াই সম্ভব অনেক ক্ষেত্রে ডিম ভেতরে পচেও যায় আমরা ডিম কিনে এনে তারপরে সেটাকে রান্না করতে গিয়ে অনুভব করি যে এটার নষ্ট হয়ে গিয়েছে তো সেজন্যে ওই বাইরের দেশে যে একটা ডেইট দেয়া থাকে যে আলো কিন্তু ব্যাপারটা এইরকম নয় যে ওই তারিখের মধ্যে না খেলে ডিমটা নষ্ট হয়ে গেল অনেক ক্ষেত্রেই ওই তারিখের থেকে অনেক বেশি দিন ডিমকে রাখা যায় আর যদি ডিমকে ফ্রিজের মধ্যে আপনি রাখেন এই আমাদের ঘরের ঠান্ডার মধ্যে যদি রাখেন তাহলে সেই ডিমটা আরও অনেক বেশি দিন অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ সময় ঠিক থাকার কথা তার থেকে অনেক বেশি দিন ঠিক থাকে আর সেজন্যেই ডিমটাকে আসলে বিপদের সময়ে খাদ্য হিসেবে ব্যবহার করা যায় অন্য কোনো খাবার পেলেন না ফ্রিজের মধ্যে ডিম রেখে দিন ডিম খেয়ে নিতে পারবেন এবং সেই জন্যে আপনি যদি তিন ডজন চার ডজন পাঁচ ডজন ডিম কিনে ফ্রিজের মধ্যে রেখে দেন তাতে দোষ কিছু নেই সেটা ছয় মাসের মধ্যে আপনি খেয়ে ফেলতে পারবেন বা এরকম লম্বা সময়ের মধ্যে আপনি এটাকে খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন তারপরে আরেকটা যেটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে যে সেটা আমাদের দেশে আমরা এই নিয়ে প্রায় ভাবিই না সেটি হচ্ছে যে মুরগিটাকে কেমনভাবে বড় করা হয়েছে বিদেশে এটাকে একটা বিশেষ করে আমেরিকায় বা ইউকের মতন জায়গাতে বা ইউরোপের দেশগুলোতে আপনারা অনেকে জানেন আমি তো লন্ডনে ছিলাম বহু বছর তো সেখানে দেখেছি সেখানে যদি ডিমের প্যাকেটের গায়ে লেখা থাকে যে এই ডিমটা কেইজ ফ্রি মুরগি অর্থাৎ খাঁচায় বন্দি নয় এমন মুরগির থেকে এই ডিম সংগ্রহ করা হয়েছে এবং এটাকে এই ধারণার দিয়ে বোঝানোর চেষ্টা করা হয় যে যেই মুরগিটা খাঁচার মধ্যে ছিল না সেটাকে সেটা আসলে তুলনামূলকভাবে বেশি হ্যাপি মুরগি মানে স্বাধীনভাবে ঘুরে বেরিয়েছে তো প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে এরকম একটা ধারণা তারা দেবার চেষ্টা করেন যদিও যখন ফার্মে গিয়ে দেখা যায় যারা কিনা মানে খুব বড়ো মাত্রায় ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যারা ই তৈরি করেন এই ডিমের চাষ করেন বা ডিম উৎপাদনের চেষ্টা করেন তারা যদিও খাঁচার মধ্যে রাখেন রাখেন না মুরগিগুলোকে কিন্তু এমন পরিবেশে রাখেন অনেক ক্ষেত্রেই যেটা মুরগিগুলোর জন্যে ভালো নয় তো আমাদের দেশে তো মুরগির এই এই ফার্মগুলোর ক্ষেত্রে দুটোই দেখা যায় এবং কিনতে গিয়ে আমরা খুব বেশি একটা ভাবিও না যদিও এই বিষয়টি নিয়ে একটু আমাদের ভাবা দরকার এবং ডক্টর কেনবিরি বললেন যে এটার সহজ সমাধান যেটা সেটা হচ্ছে যে আপনার আশেপাশে কারো কাছ থেকে ডিম সংগ্রহ করা আর সাধারণত যারা নাকি ওই একসঙ্গে এক লক্ষ দেড় লক্ষ পঞ্চাশ হাজার মুরগি দিয়ে সেখান থেকে ডিম পাওয়ার চেষ্টা করছে তারা দেখা যায় যে মুরগির যত্ন যথেষ্ট পরিমাণ নিতে পারে না তার থেকে বরং যদি গ্রামে বিশেষ করে যারা আপনারা আছেন আমাদের দেশে যেহেতু একটা বিশাল অংশই হচ্ছে গ্রাম গ্রামে যারা আপনার পাশের বাড়িতে যদি কেউ মুরগি পালে তার মুরগির থেকে যদি ডিম সংগ্রহ করেন তাহলে সেটা অনেক বেশি মানে সেখানে আপনি নিশ্চিতভাবে জানেন যে এই ডিমটি যে মুরগি থেকে এসছে সেই মুরগিটি স্বাধীনভাবে আসলে ঘোরাঘুরি করেছে স্বাধীনভাবে পোকামাকড় খেয়েছে ঘাস পাতা খেয়েছে সুতরাং সেটি আসলে একটি কি বলে যে সুখী মুরগি ছিল তো ফার্মের মুরগি বলতে আমাদের দেশে অনেকে আবার এই একটা ভুল ধারণায় ই করেন যদি ওইটা ডক্টর কেনবেরির লিস্টে ছিল না সেটি হচ্ছে যে যেই মুরগি খাঁচায় বড় করা হলো সেটাই ফার্মের মুরগি আর যেটাকে খোলা বাড়তে দেওয়া হয় সেটা দেশি মুরগি আমাদের দেশি মুরগি আর ফার্মের মুরগির ধারণাগুলো আসলে জাত ভিত্তিক এবং ফার্মের মুরগিকেও আমরা যদি ছেড়ে পালি অর্থাৎ পালন করার জন্যে যদি মুক্ত পরিবেশে খোলামেলা পরিবেশে বড় করি তাহলেও কিন্তু তাদের থেকে আমরা পুষ্টিকর ডিম পাব এবং সেক্ষেত্রে এটা ফার্মের মুরগির বড় ডিম হলেও সেটা দেশি মুরগির ডিমের মতোই পুষ্টিকর ডিম হবে তো গেল সেটা তারপরে আরেকটি যে মিথ এটা ভয়ঙ্কর মিথ বা ভুল ধারণা সেটি হলো যে গর্ভ ধারণ করেছেন যে মহিলারা গর্ভবতী মায়েরা তাঁদের ডিম খাওয়া উচিত নয় এটি অত্যন্ত অত্যন্ত ভুল ধারণা গর্ভবতী মায়েদের বরং ডিম বেশি করে খাওয়া উচিত কারণ ডিমের মধ্যে যে আয়রন থাকে যে ক্যালসিয়াম থাকে এবং অন্যান্য যে ভিটামিনগুলো থাকে সেগুলো এই সময়ে তাদের দেহকে সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং তাদের যে শিশু তাদের পেটে যে শিশু বড় হচ্ছে তার স্বাস্থ্য নিশ্চিত করার জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং গর্ভবতী মায়েরা ডিম খাওয়ার ব্যাপারে দুর্ভাবনায় ভুগবেন না এবং নিশ্চিন্তে ডিম খাবেন তারপরে পরবর্তী যে মিথটি বা ভুল ধারণাটি প্রচলিত সেটি হচ্ছে ডিম আপনাকে ফ্রিজে রাখতে হবে ডক্টর কেনবেরি বললেন যে ফ্রিজে ডিমকে ফ্রিজে রাখতেই হবে এমন কোনো কথা নয় যদি আপনি দীর্ঘদিন ডিম ই করে রাখতে চান মানে ডিমটা যেন নষ্ট না হয় এটা যদি দীর্ঘদিনের জন্য নিশ্চিত করতে চান তাহলে ফ্রিজে রাখতে পারেন কিন্তু যদি আপনি ডিম কিনে আনলেন যেটা কিনে আপনি আগামী সাত দিন দশ দিনের মধ্যে খেয়ে নেবেন তাহলে সেটাকে ফ্রিজে রাখার দরকার নেই তো সেটি একটি ভুল ধারণা তারপরে আট নম্বর যে ভুল ধারণাটি সেটি হচ্ছে যে কাঁচা ডিম খেলে উপকার বেশি এই ধারণাটি আসলে সঠিক নয় বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে সিদ্ধ করে বা রান্না করে খাওয়া ডিমটা আসলে আমাদের দেহের জন্য আরও বেশি বায়ো অ্যাভেলেবল হয় অর্থাৎ আমাদের দেহ সেখান থেকে আরও বেশি পুষ্টি শুষে নিতে পারে তো সেই বিচারে আমাদের রান্না করা ডিম খাওয়াটাই বেশি উপকারী তাছাড়া আরেকটি ব্যাপার ডক্টর কেনবেরি এখানে উল্লেখ করলেন সেটি হচ্ছে যে এভিডিন নামে একটি প্রোটিন ডিমের সাদা অংশে থাকে যেই এভিডিন প্রোটিনটি কিছু কিছু গবেষণায় কয়েকটি গবেষণায় তারা দাবি করেছেন যে এই এভিডিন প্রোটিনটির কারণে আমাদের চুল পড়ে যেতে পারে অনেক পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে অনেকের চুল পড়ে যায় এই এভিডিন প্রোটিনটির কারণে তো আপনি যদি কাঁচা ডিম খান তাহলে এই এভিডিন প্রোটিনটি আপনার দেহে একদম ঢুকে পড়বে এবং সেটি আপনার চুল পড়ার কারণ হতে পারে কিন্তু যদি আপনি সিদ্ধ করে খান বা হালকা করে সিদ্ধ করে ডক্টর কেনবেরি বললেন যে কুসুমটাকে খুব বেশি সিদ্ধ করাটাও তিনি পছন্দ করেন না তিনি বলছেন যে হালকা সিদ্ধ করে যদি ডিম খান তাহলে সেই ডিমের ওই সাদা অংশটা সিদ্ধ হয়ে গেলে সেখান থেকে ওই এভিডিন প্রোটিনটার যে গঠন সেটা পরিবর্তন হয় আর সেই পরিবর্তনের কারণে সেটি আর আমাদের দেহে কোনো ঝামেলা করতে পারে না চুল পড়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে না তো সেজন্যে সেইভাবে সিদ্ধ করে খাওয়াটা বা রান্না করে খাওয়াটাই যৌক্তিক হবে তারপরের যে মিথটির কথা তিনি বললেন সেটি হচ্ছে যে ডিমের কুসুম খেলে আপনার ওজন বেড়ে যাবে এটি অত্যন্ত অত্যন্ত ভুল ধারণা এই ধারণাটির উৎস হল যে ডিমের কুসুমের মধ্যে চর্বি বেশি থাকে বা তুলনামূলকভাবে সাদা অংশের তুলনায় চর্বি বেশি থাকে আর তাতে আমাদের সাধারণ ধারণা হলো যে চর্বি যদি আমি খাই তাহলে আমাদের চর্বি বেড়ে যাবে যদিও আমাদের দেহ আসলে সেইভাবে কাজ করে না বরং দেখা গিয়েছে যারা ডিম বেশি খান তাদেরই দেহে চর্বি কমে গিয়ে তাদের দেহ আরও সুঠাম পেশি বহুল শক্তিশালী হয় সুতরাং ওই কাঁচা ডিম খাওয়ার কাঁচা ডিম তো নয় এই ডিমের কুসুম খাওয়ার ব্যাপারে এই যে ভুল ধারণা সেটি সেটি থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন বা বাঁচিয়ে রাখবেন যদি কাউকে দেখেন যে ডিমের কুসুম তারা খাচ্ছেন না ফেলে দেবার চিন্তা চিন্তা করছেন তাহলে আমি যেটা করি যে হাত বাড়িয়ে দিই কুসুমটা আমাকে দিয়ে দিন আমি খাই আপনি যখন ফেলে দেবেন তো সেটি করতে পারেন তো ডিমের কুসুমের থেকে যে চর্বি সেই চর্বি কিছুতেই আমাদের দেহে ওজন বাড়ায় না এক্ষেত্রে চট করে আরেকটু বলে রাখি যে অন্যান্য কয়েকজন বিজ্ঞানী এবং ডাক্তারদের কথা থেকে আমি জেনেছি যে ওজনটা বাড়ে আসলে শর্করা খেলে সেখান থেকে যে চর্বি তৈরি হয় সেটা শর্করা খাবার পরে সেটা আমাদের দেহে রক্তে চিনি আকারে রক্তে চিনির মাত্রা বাড়ায় এবং অতিরিক্ত চিনি আমাদের দেহ তখন সেটাকে যদি পড়াতে না পারে বা ব্যবহার করতে না পারে বা জমিয়ে রাখতে না পারে তখন সেটাকে চর্বিতে পরিবর্তন করে দেহের বিভিন্ন জায়গায় জমা করে রাখে সুতরাং দেহে আপনার যে জমে থাকা চর্বি সেটা এসেছে আপনি যে ভাত বা রুটি খেয়েছেন তার থেকে বা আলু খেয়েছেন তার থেকে চর্বি যেটা খেয়েছেন তার থেকে নয় তো সেটা গেল আরেকটি ভুল ধারণা যে ডিমের কুসুম খেলে মোটা হবেন না বরং উল্টো ডিমের কুসুম যদি খান ডিম যদি বেশি করে খান তাহলে আপনার ওজন বরং আরও কমে আসবে তারপরে শেষ যে ভুল ধারণাটি নিয়ে আমরা কথা বলব আজকে সেটি হচ্ছে যে ডিমের খোসা যে খোসাটি সেটি খাওয়া ক্ষতিকর সেটি মুখে দিলে অনেক ক্ষেত্রেই খুব যে খেতে ভালো লাগে তা নয় কিন্তু ওই ডিমের মধ্যে কুসুম ডিমের আপনি রান্না করেছেন বা ডিমের ভর্তা করেছেন তার মধ্যে দেখলেন যে এই খানিকটা এই খোসা রয়ে গিয়েছে সেটা দেখে তাদের তলায় যদি পড়ে তাহলে সেটাকে চিবিয়ে গুঁড়ো করে খেয়ে নেবেন তাতে উপকার পাবেন এই সম্পর্কে কদিন আগে আমি আরেকটি ভিডিও দিয়েছি ডক্টর কেনবেরির থেকেই তথ্য সংগ্রহ করে সেই ভিডিওটি দিয়েছিলাম যেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই ডিমের কুস ইটা খোসাটা আমাদের দেহের জন্যে উপকারী ডিমের খোসা থেকে আমরা সব থেকে সহজলভ্য ক্যালসিয়াম পেতে পারি এবং গরিব মানুষের জন্যে সেটা একটা চমৎকার ক্যালসিয়াম পাওয়ার উপায় কারণ হচ্ছে রেস্টুরেন্টগুলোতে যদি গিয়ে দাঁড়ান সামনে দাঁড়ান তাহলে তারা ডিম ফাটিয়ে ডিমের খোসাটাকে ফেলে দিচ্ছেন এবং ডিমের খোসা পরিষ্কার করতে বরং তাদের মাথা ব্যথা তা আপনি গিয়ে তার আপনার বাটিটা যদি দিয়ে রেখে আসেন বা একটা ব্যাগ দিয়ে আসেন যে তোমাদের ডিমের কটা ডিম আজকে ভাঙবে তার সবগুলো খোসা আমাকে এখানে দিয়ে দিও সেটা নিয়ে এসে আপনি বাড়িতে এনে ধুয়ে সেটাকে শুকিয়ে গুঁড়ো করে একদম সেটা হামানদিস্তা দিয়ে গুঁড়ো গুঁড়ো করতে পারেন পাটায় পাটা পুতা দিয়ে বেটে শিলনোড়া যেটাকে বলে অন্যভাবে সেটা দিয়ে বেটে আপনি এটাকে গুঁড়ো করতে পারেন আপনার যদি ইলেকট্রনিক ওই ক্রাশার থাকে ব্লেন্ডার থাকে বা কফি গ্রাইন্ডার থাকে সেটা দিয়ে গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা রাখবেন এবং সেই গুঁড়োর আধা চামচ যদি আপনি প্রতিদিন খান তাহলেই আপনার দেহে যে ক্যালসিয়ামের চাহিদা তার নব্বই শতাংশ পূর্ণ হয়ে যাবে আর যদি এক চামচ খান তাহলে আপনার দেহের যে রেকমেন্ডেড মানে যেইটুকু চাহিদা বলে বিজ্ঞানীরা নির্ধারণ করেছেন যে কমপক্ষে এতটুকু ক্যালসিয়াম আমাদের প্রতিদিন দরকার তার প্রায় দ্বিগুণ প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালসিয়াম পেয়ে যাবেন তো ডিমের খোসা খাওয়া যাবে না এটিও একটি ভুল ধারণা তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ভাগাভাগি করার কিছু তথ্য ডিম সম্পর্কে এই ভুল ধারণাগুলো থেকে নিজেদের বেঁচে থাকবেন এবং যদি কাউকে দেখেন যে তারা এই ভুল ধারণাগুলো উপর মানে ভুল ধারণাগুলোতে এখনও বিশ্বাস করেন তাহলে আমার ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তীতে আবার দেখা হবে সে আশা রেখে বিদায় নিচ্ছি